Hey everyone, welcome back to my channel. যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো রমজান তো প্রায় চলে এসেছে, তো রমজানে কিচেনের কাজগুলোকে কীভাবে সহজ করে সময় বাঁচিয়ে করা যায় সেই টিপসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। তো প্রথমে আমি যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে চাটনি। রমজানে আমরা ইফতারিতে বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম রেখে থাকি, তো তার সাথে যদি চাটনি হয় তাহলে এর তুলনাই হয় না। তো সেই জন্য আমি প্রথমে চাটনি তৈরি করে নিচ্ছি। তো সেই জন্য আমি ব্লেন্ডারে জারে 4 টুকরো রসুন, 3টে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। 1/2 কাপের মতো ধনেপাতা কুচি রয়েছে এখানে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। তো ওই জিরার গুঁড়োটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, কেনা জিরার গুঁড়ো ইউজ করিনি। আর 1 চা চামচ দিয়েছি চিনি, আর দিব লেবুর রস 7 মতো। তো ব্লেন্ডারে যাই ব্লেন্ড করে আমরা যে বরফের কিউব করে রাখি, তো সেই বক্সে অথবা ছোট ছোট বক্স পাওয়া যায় সেটাতে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো ইফতারের পূর্ব মুহূর্তে নামিয়ে রেখে ইফতারের ভাজা পোড়া আইটেমের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এটাই ফার্স্ট টিপস দিলে বেশি উপকারে আসবে, তাই আমি এটা দিয়ে শুরু করেছি। তো এই তো আমার চাটনি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ছোট ছোট বক্সগুলোর মধ্যে ভরে নিচ্ছি। তো আমি পাশে আইসক্রিমের কিউব বরফের বক্সটা রেখেছি, সেটা তো আপনারা চাইলে করে নিতে পারেন। সেকেন্ড টিপস হচ্ছে ইফতারের পরে যে অবশিষ্ট, ইফতার ভাজার পরে যে অবশিষ্ট তেলগুলো থাকে সেগুলোর ভেতরে নিচে তলানিতে অনেক কালো কালো বা পোড়া ইফতারিগুলো থেকে যায়। তো আমরা যদি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই দেখা যায় তেলের নিচে কালো কালো আবরণ থেকে যায়। তো এভাবে ছাঁকনি দিয়ে ছাকার পরে যদি টিস্যু পেপারে মুড়ির ঠোঙ্গার মতো বানিয়ে এভাবে তেলটাকে ছেঁকে নেওয়া হয় তাহলে দেখা যাবে তেলের কালারটাও ঠিক হয়ে যাবে, আর অন্যান্য যে কোনো ইফতার আইটেম ভাজার সময় কালারটা চেঞ্জ হবে না। তো আশা করছি এই টিপসটাও আপনাদের উপকারে আসবে। তো আমি প্রথমে চায়ের ছাঁকনির মতো ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে নিয়ে তারপরে আবার আমি এভাবে পেপারে ছেঁকে নিয়েছি। তো তৃতীয় টিপস রয়েছে ছোলা। তো আমি ছোলাকে এখানে সেদ্ধ করে নিয়েছি। এভাবে সেদ্ধ করে আপনার পরিমাণ অনুযায়ী জিপলক ব্যাগে ভরে ডিপে সংরক্ষণ করতে পারেন। ইফতারের আগে নামিয়ে ভেজে নিলে হয়ে গেল। আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই তো আমি জাস্ট দেখানোর জন্য অল্প অল্প করে নিয়েছি, আপনাদের পরিবারে যতটুকু লাগে অতটুকু করে নিতে পারেন, যেহেতু আমি আর আমার হাজবেন্ড পরিবারের দুজন। তো চতুর্থ টিপস হচ্ছে ধনেপাতা। লকডাউনের সময়ে প্রতিদিন বাজারে যাওয়া যাবে না, তো যেহেতু বাজারে যাওয়া যাবে না তো একসাথে আপনারা অনেকগুলো ধনেপাতা নিয়ে পানিতে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপরে এইভাবে কুচি করে সংরক্ষণ করতে পারেন। তো আমার ধনেপাতাগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিয়েছি পানিটাকে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে, পানি থাকলে কিন্তু ধনেপাতাটা পচে যাবে, তো সেটা খেয়াল রাখতে হবে। তো এই তো আমি এখন জিপলক ব্যাগে ভরে নিয়েছি।
এভাবেও আপনি ডিপে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে। ইফতারের প্রতিদিনই ইফতারের আইটেমে কাঁচামরিচ ধনে পাতা এগুলো লাগে, তো বের করে নিতে পারেন। আর বলেছি প্রথমে যে পানি থাকা যাবে না, না হলে নষ্ট হয়ে যাবে ধনে পাতাটা। তো এই তো আমি এখন ডিপে রেখে দেবো, আর জিপলক ব্যাগে ভরার পর বাতাসটা বের করে নিতে ভুলবেন না। এখন রয়েছে লেবু সংরক্ষণ পদ্ধতি। তো প্রথমেই বলা আছে, এই লকডাউনের মুহূর্তে রোজ রোজ বাজারে যাওয়া যাবে না। আর সাধারণত লেবু সব কিছু দামি, রমজানের সময় একটু বেশি হয়ে থাকে। তো আপনার লেবু কীভাবে সংরক্ষণ করবেন সেই টিপসটাই রয়েছে এখন। তো আমি লেবুর জুসটাকে বের করে নিচ্ছি প্রথমে। এই তো আমার লেবুর জুস বের করা হয়ে গিয়েছে। এখন আমি বরফের বক্সে, যেটাতে আমরা বরফের কিউবগুলো রাখি, সেটাতে আমি কিউব কিউব করে জমাট করে নিব। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এক টুকরো করে, দু টুকরো করে বের করে ইফতারিতে ইউজ করতে পারবো। এবার আসা যাক কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতিতে। তো কাঁচামরিচগুলোকে প্রথমে আমি বোটা ছাড়িয়ে নিব, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আশা করছি আমার টিপসগুলো ফলো করলে আপনাদের রান্নাঘরের কাজের সময়টা অনেকটা বেঁচে যাবে। এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। সারাদিন রোজা রাখার পরে আসলে বিকেলের দিকে দেখা যাবে ইফতার বানাতে আলসেমি চলে আসবে, শরীরটা ছেড়ে দিবে। আর যেহেতু রমজান মাস, অবশ্যই আমাদের সবারই বেশি বেশি করে ইবাদত করা উচিত, সব মাসেই করা উচিত, আর রমজান মাস বলে কথা। তো সেজন্য রান্নাঘরের কাজগুলোকে অনেক সহজভাবে সময় বাঁচিয়ে কীভাবে করা যায় সেই আইডিয়া থেকেই আমি আজকে টিপসগুলো শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো মন্দ যেটাই লাগো কমেন্টস করে জানাতে পারেন। এই তো আমি কাঁচামরিচগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি জিপলক ব্যাগে ভরে নিয়েছি। তো এইভাবেও আপনি কাঁচামরিচগুলো সংরক্ষণ করতে পারেন, যখন প্রয়োজন হবে তখন ডিপ থেকে বের করে ইউজ করতে পারবেন। আর জিপলক ব্যাগের ভেতরে বাতাসটা বের করে তারপরে লক করতে হবে। এই তো এভাবে আপনার ভাজা পোড়ার যে জিনিসগুলো রয়েছে, ইফতারি আইটেমগুলো, সেগুলো আপনি তৈরি করে এভাবে জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন। এতে আপনার সময় বেঁচে যাবে, শুধুমাত্র ইফতারের আগে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আপনার ইফতার। আমি কিছু সমুচা, স্প্রিং রোল, সিঙ্গারা পুরি করে এভাবে ফ্রোজেন করে রেখেছি। আপনারাও আপনাদের পছন্দের আইটেমগুলো এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি আমার পরিমাণ মতো রেখেছি, আপনারা আপনাদের পরিমাণে কতটুকু লাগবে সেই অনুযায়ী রাখবেন। যেহেতু আমি বলেছি আমরা মাত্র বাসায় দুজন, আমি আমার হাজবেন্ড, আর বেশিরভাগ সময়ে আমি আসলে ইফতারিতে ভাজা পোড়াটা একটু কম খাই। প্রথম 5-7 রোজা খাই, তারপর আমি একেবারে টোটালি খাই না।
তো এই তো আমার ফ্রোজেন জিনিসপত্র রেডি। তো এখন আমি শেষ কিচেন টিপসটা শেয়ার করছি, পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া রমজান মাসে ইফতারে আইটেম করা প্রায় অসম্ভব। তো পেঁয়াজগুলোর ছোলা ছাড়িয়ে এভাবে কুচি করে জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন এবং ইফতারের আগে নামিয়ে সেটা দিয়ে আপনারা অনায়াসে যে কোনো ইফতারি তৈরি করে নিতে পারেন। তো কেমন লেগেছে আমার আজকের টিপসগুলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।